হ্যাপি নিউ ইয়ার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে ষষ্ঠ থেকে কি কোন ক্লাসে উত্তীর্ণ হয়েছ? সপ্তম শ্রেণীতে। গত বছর তোমরা নতুন কারিকুলামের প্রথম কি মুখোমুখি হয়েছে, অর্থাৎ প্রথম নতুন কারিকুলাম সম্পর্কে জেনেছ এবং তোমরা নতুন কারিকুলামের বই পড়েছ। এই বছর তোমরা কি সপ্তম শ্রেণীতেও কি তারই ধারাবাহিকতায় নতুন বই পেয়েছ? আমাদের পাঠের বিষয়, অর্থাৎ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কাজ করব সেটির নাম কি? ডিজিটাল প্রযুক্তি। তো তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রথমেই একটি অপশন রয়েছে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা। আজকে তোমাদের কাছ থেকেই এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথাটি শুনব। প্রথমে তুমি পড়ো। প্রিয় শিক্ষার্থী, তোমাকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন শিক্ষাক্রমের মাধ্যমে তোমাদের শিক্ষা জীবন শুরু হতে যাচ্ছে। এই শিক্ষাক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষাকে আরও বেশি আনন্দ ঘন ও ফলপ্রসূ করা। এখন তোমার শিক্ষা প্রতিষ্ঠান হবে তোমার বেড়ে ওঠার এবং নিজেকে আরও বিকশিত করার সামাজিক কেন্দ্র। তোমরা এখন শুধু এই বই থেকে শিখবে না, বরং এই বই থেকে নির্দেশনা নিয়ে তোমরা আশেপাশের পরিবেশ, মানুষ এবং প্রযুক্তি থেকেও শিখবে। ধন্যবাদ তোমাকে এই অংশটুকু পড়ার জন্য। তাহলে কি আমরা কিন্তু একটা মেসেজ পেয়ে গেলাম নাকি, যে এখন আমরা কি যে বিভিন্ন চারপাশের পরিবেশ থেকেও কি আমরা শিখব। তারপর তুমি, প্রযুক্তির উন্নয়ন আমাদের এমন একটি জায়গায় এনে দাঁড়িয়েছে যে প্রতিদিনই নতুন নতুন জ্ঞান যুক্ত হচ্ছে। আমাদের প্রতিদিনের জীবনও পরিবর্তন হচ্ছে খুব দ্রুত। তাই আজ যেটি আমি মুখস্থ করলাম তা আর কয়েক বছর পর কাজে নাও লাগতে পারে। সুতরাং আমাদের শেখার প্রক্রিয়া হতে হবে আধুনিক। কোনো কিছু দেখে মুখস্থ করে নয়, বরং আশেপাশের পরিবেশকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করে হাতের কাছে যেসব উপকরণ আছে তাকে কাজে লাগিয়ে আমাদের প্রতিনিয়ত সমৃদ্ধ হতে হবে। আর এই বই তারই সুযোগ করে দিয়েছে। ওকে, ধন্যবাদ তোমাকেও, সাবিতকে। অর্থাৎ কি এই পাঠ থেকে, অর্থাৎ তোমার এই প্যারা থেকে আমরা কি জানলাম, যে শুধু মুখস্থ নির্ভর পড়াশোনা করলে হবে না, কারণ মুখস্থ নির্ভর পড়াশোনা কি আস্তে আস্তে যে কি কাজে নাও লাগতে পারে। আমরা আমাদের চারপাশ থেকে অর্জিত যে জ্ঞান সেটাকে কি কাজে লাগিয়ে নিজেদেরকে বিকশিত করব। তারপর, ডিজিটাল প্রযুক্তি এখন আর কম্পিউটার চালানোর মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের জীবনের সাথে সম্পর্কিত সকল ধরনের সমস্যার প্রযুক্তিগত সমাধান ডিজিটাল প্রযুক্তির মধ্যে অন্তর্ভুক্ত। আমরা শুধু প্রযুক্তিকে ব্যবহার করা শিখব না, তা কিন্তু নয়, প্রযুক্তি ব্যবহার করে আমরা সমস্যার সমাধান করব ও সাথে সাথে সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তিও আবিষ্কার করতে শিখব। এই বই আমাদের সে আবিষ্কারক হওয়ার পথে সহায়ক হিসেবে কাজ করবে। ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা কি জানলাম, যে ডিজিটাল প্রযুক্তি এখন আর কি কম্পিউটার চালানোর মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা কি করব, যে প্রতিদিনই ডিজিটাল যে প্রযুক্তিগুলো আসছে সেগুলোর ব্যবহার শিখব। পাশাপাশি কি, তুমি বসো, আমরা নতুন নতুন কি যে আবিষ্কারের যে জিনিসগুলি আছে সেগুলি ব্যবহার করব, পাশাপাশি নিজেরাও কি আবিষ্কারক হওয়ার কি স্বপ্ন দেখব এবং আমাদের সেই স্বপ্ন কি কি করবে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করবে আমাদের এই পাঠ্য বই। ঠিক আছে, ওকে, লাস্টের অপশনটা। বইয়ে বিভিন্ন অভিজ্ঞতা এমনভাবে সাজানো হয়েছে যে হাতের কাছে যদি কোনো প্রযুক্তি নাও থাকে তারপরও তোমরা কীভাবে সমস্যার সমাধানে প্রযুক্তিগত সুবিধা কাজে লাগাতে পারো তা হাতে কলমে শিখতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, তোমরা এখন নিজের বন্ধুদের সাথে বা পাশের বিদ্যালয়ের বন্ধুদের সাথে প্রতিযোগিতা করবে না, তোমরা সহযোগিতার মাধ্যমেই সবাই একসাথে বিশ্ব নাগরিক হয়ে উঠবে। তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ। তাহলে কী দেখা যাচ্ছে, যে কি আমরা প্রতিযোগিতা নয় সহযোগিতার মাধ্যমে কি করব, একজন আরেকজনের সাথে কি বিষয়টি শেয়ারের মাধ্যমে কি করব, নতুন আরেকটি কি বিশ্ব তৈরি করব। অর্থাৎ আমরা আমাদের মেধাকে কাজে লাগিয়ে সেই মেধাটাকে কি করব, আরও বিকশিত করব। আমাদের চিন্তা ভাবনা, আমাদের যে মেধা মননশীলতা সেটার কি করতে হবে, আরও বিকশিত করতে হবে, যাতে কি আমি যে পরিবর্তনশীল বিশ্ব এবং প্রতিযোগিতামূলক যে বিশ্ব রয়েছে সেখানেও কি নিজেকে যেন উপস্থাপন করতে পারি। ধন্যবাদ তোমাদের।